আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আমি এখন আছি পদ্মা নদীর চরে এখানে মুসুর কালাই চাষ করা হয়েছে যেটাকে আমরা মুসুরের ডাল বলে চিনে থাকি এখানে সমস্ত চরেই কিন্তু মুসুরের ডালের চাষ হয়েছে দেখতে পাচ্ছেন মানুষজনও ঘুরতে এসেছে আর আজকের পরিবেশটাও অনেক সুন্দর হালকা হালকা বৃষ্টি হচ্ছে কুয়াশা হয়েছে তো সব মিলিয়ে পরিবেশটা সুন্দর আর এগুলো হচ্ছে সেই কালায়ের গাছ মুসুর কালায়ের গাছ এখন ফুল ধরেছে দেখতে পাচ্ছেন আর কিছুদিন পরে ফসল তোলা হবে এই যে এগুলো হচ্ছে ফল ধরেছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শুকালে পারেই এর ভিতর থেকে ডাল বেরিয়ে আসবে সমস্ত মানে সব যে যত দূর চোখ যায় তত দূর এই মুসুর ডালের চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন আর সামনে হচ্ছে পদ্মা নদী চর পড়েছে ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন